অবশ্যই শিখেছে হচ্ছে টালাট্যাক মেরামতের জন্য টাকার অনুমোদন করলো কেন্দ্র। অমরুত প্রকল্পের মাধ্যমে মোট খরচে 33.03% বহন করবে কেন্দ্র সরকার, জানিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বাকি খরচ দেবে রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা। শিগগিরই শুরু হবে মেরামতের কাজ। টালার ট্যাঙ্ক কলকাতার ঐতিহ্য, উত্তর থেকে মধ্য কলকাতা জল সরবরাহের লাইফলাইন। কিন্তু বয়সের ভারে ঐতিহ্যের শরীরে নানা অসুখ, গায়ে ছিদ্র, থামে ফাটল। পরিমাণে কম হলেও জল বেরিয়ে যাচ্ছে অবিরাম, অবিলম্বে দরকার মেরামত। টালা ট্যাঙ্ক সরাইয়ে খড়গপুর আইআইটি ও শিবপুর যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রাইটসের বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হয় বিশেষ কমিটি। পাকাপাকি মেরামতের নিদান দেয় ওই কমিটি। দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে জেএনএনইউআরএম প্রকল্পের আর্থিক সাহায্য চেয়ে আবেদন করে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর, কিন্তু অনুমোদন মেলেনি। কেন্দ্রের নতুন সরকার আসার পর ফের প্রকল্প রিপোর্ট তৈরি করে জমা দেয় কেএমসি। এবার শিখে ছেড়েছে, টালার ট্যাঙ্কে তার পুরনো গৌরব ফিরিয়ে দিতে সাহায্য করবে কেন্দ্র। অমরুত প্রকল্পের মাধ্যমে এই টাকা দেবে মোদী সরকার। টালার ট্যাঙ্ক মেরামতিতে মোট খরচ হবে 86 কোটি টাকা। খরচের 33.03% টাকা দেবে কেন্দ্র, রাজ্য সরকার দেবে 56.67% টাকা। খরচের বাকি 10% বহন করবে কলকাতা পৌরসভা। অমরুত স্কিমে আমরা জলের দুটো প্রজেক্ট দিয়েছি, সেই দুটো প্রজেক্টও কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। একটা হলো টালার ট্যাঙ্কের সংস্কার, প্রায় শতাব্দী প্রাচীন টালার ট্যাঙ্কে কিছু সমস্যা, দীর্ঘদিন এটা জানেন খুব টেকনিক্যাল সমস্যা, এটাকে মেনটেন করতে হয়, তার জন্য 88 কোটি টাকা অ্যাপ্রুভ হয়েছে। তার কাজও আজকে আমরা এমআইসি থেকে ক্লিয়ার করেছি। কিভাবে হবে মেরামতি? এভাবেই ভেতরে 4টি কম্পার্টমেন্টের জল খালি করে চলবে মেরামতির কাজ। বয়সের জড়তা ঝেড়ে ফেলে আবার নতুন হবে টালার ট্যাঙ্ক। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।